गत बछर सारा देशे ৫৩৭১টি सड़क दुर्घटनाय प्राण हारियेछेन ৬২৮৪ जन। सड़क निरापत्ता निये काज करा संगठन रोड सेफ्टी फाउंडेशनेर तथ्य एकई धरनेर आरेक संगठन निरापद सड़क चाइएर हिसेबे गत बछर ৩৭৯৩টি सड़क दुर्घटनाय ৪২৮৯ जन निहत हयेछेन। दुई संगठनेर हिसेबे गत बछर सड़क दुर्घटनाय मृत्युर संख्याय ২০০০-এর फाराक। विस्तारित जानाচ্ছেন राजू हामिद। देशे करोना संक्रमण बेड़े जावाय गेलो बछर प्राय ৬ मासेर बेशी समय बंध छिलो गणपरिवहन, किन्तु तातेओ बंध छिलो ना सड़क, रेल किंबा नौपथे मृत्युर मिछिल। सड़क दुर्घटनार प्रतिवेदन स्वेच्छासेवी संगठन निरापद सड़क चाई निश्चार वार्षिक प्रतिवेदन बोलছে ২০২১ साले सारा देशे सड़क, नौ और रेलपथे ৪৯৩৮টি दुर्घटना घटेছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৫৬৮৯ জন। পরিসংখ্যান বলছে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা ৮৯১টি বেশি, যা উদ্বেগজনক বলছে সংগঠনটি। সড়কের সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিং এর অভাব। টাস্কফোর্স কর্তৃক প্রদত্ত ১১১টি সুপারিশমালা বাস্তবায়ন না হওয়া, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা, দৈনিক চুক্তিভিত্তিক গাড়ি চালনা করা, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ওই অনুষ্ঠানে দুর্ঘটনার পেছনের বেশ কয়েকটি কারণ খুঁজে বের করেছে সংগঠনটি। একই সঙ্গে দুর্ঘটনা কমাতে বেশ কিছু সুপারিশও তুলে ধরা হয়। माननीय प्रधानमंत्री कर्तृक निर्देशित ৬ দফা ৬ এবং ১১ দফা सम्मिलित मोट ২৩টি সুপারিশ সম্মিলিত ১১১টি সুপারিশমালা দ্রুত বাস্তবায়ন করা, সেই সাথে হাইওয়েতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ তত্ত্বাবধানে উচ্চ পর্যায়ের মনিটরিং সেল গঠন করে তাদের মাধ্যমে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার। একই বিষয় নিয়ে পৃথক একটি প্রতিবেদন প্রকাশ করেছে রোড সেফটি নামে আরেকটি সংগঠন। ঢাকা রিপোর্টার্স ইউনিট মিলনায়তনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বলা হয়েছে, গত বছর সারা দেশে ৫৩৭১টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৬২৮৪ জন। রাজু হামিদ, নাগরিক, ঢাকা।